হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাটার বনের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি পহেলিকা সিনেমা। পহেলিকা সিনেমাটি পুরোটাই রহস্যে ভরা, একটি রহস্যের সাথে আরেকটি রহস্য লিঙ্ক। সিনেমার মধ্যে যতটা রহস্য ঘেরা তার থেকে বেশি রহস্য প্রতিটি চরিত্রে। সিনেমাটি অনেক ইন্টারেস্টিং। সিনেমাটি মূলত অরূপা চরিত্রের একটি মেয়েকে নিয়ে ঘেরা। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। মুভির শুরুতেই মাহফুজকে দেখানো হয়। এখানে তার নাম থাকে মনা। সে গ্রামের একটি সাদামাটা ছেলে। হঠাৎ এক ঝামেলার কারণে তাকে গ্রাম ছেড়ে চলে যেতে হয়। তখন সে নাসিরউদ্দিন খানের বাড়িতে গিয়ে উঠে। এখানে নাসিরউদ্দিনের নাম জামশেদ। ছোটবেলা জামশেদ মনার বাবার কাছে পড়েছিল। তো জামশেদের কাছে একটি চিঠি লিখে মনার বাবা মনাকে পাঠায়। জামশেদ চিঠি পড়ে মনাকে তার বাড়িতে থাকার অনুমতি দেয়। জামশেদের বিশাল বাড়ি। এখানে দেখা যায় জামশেদ গান ও রেওয়াজ করতে ভালোবাসত আর তার চলাফেরা ছিল জমিদারের মতো। কিন্তু জামশেদের শারীরিক কিছু সমস্যা ছিল, তার সাথে মাথায়ও একটু প্রবলেম ছিল, তাই তার স্ত্রীর সাথে সম্পর্কের ঘাটতি ছিল। এই জন্য তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত। এরপর আমরা দেখি অর্পার সাথে মনার দেখা হয়। আস্তে আস্তে অর্পাকে ভালো লেগে যায় মনার। অর্থাৎ অর্পাও যেহেতু পারিবারিকভাবে অসুখী ছিল, তাই সেও মনার সাথে ভাব জমাতে শুরু করে। এর মাঝে একদিন তারা দুজন একসাথে পুকুরে গোসল করতে থাকে। মনা অর্পাকে ডুব সাঁতার শিখাচ্ছিল। ঠিক তখনই জামশেদ বারান্দা থেকে তাদের দেখে ফেলে। তা দেখে সে গিয়ে সঙ্গীত রেওয়াজ করতে বসে। তখন অর্পা ভেজা কাপড়ের রুমে ঢুকতে নিলে রেওয়াজ থামিয়ে দেয় জামশেদ। তখন অর্পা বলে, থামলে কেন, ভালোই তো লাগছিল। আচ্ছা আমি চেঞ্জ হয়ে আসছি। তখন জামশেদ বলে, ভেজা শরীরে তোমাকে সুন্দর লাগছে, এভাবে তোমাকে কতদিন দেখিনি, তুমি তো আমার সুর শুনে চলে আসছিলা, তখন তুমি আমার জন্য সবকিছু করতে পারতা। এই কথা শুনে অর্পা বলে, আমি এখনো তোমার জন্য সবকিছুই করতে পারি। তা শুনে জামশেদ অর্পার হাত ধরে বলে, তাই নাকি, তাহলে মনাকে মেরে ফেলো। তখন অর্পা বলে, ছেলেটা বিপদ থেকে মুক্তি পেতে এখানে এসেছে, মৃত্যু তো বড়ই মুক্তি। তা শুনে অর্পার রাগ করে চলে যায় সেখান থেকে। রুম থেকে বের হতে নিলেই অর্পার সাথে দেখা হয় কাজের লোক হাবলুর সাথে। হাবলু অর্পাকে সাবধান করে দিয়ে বলে, আপনি মনার সাথে মিশবেন না। এরপর একদিন মনা অর্পাকে নিয়ে নৌকায় ঘুরতে যায়। তা আবার হাবলু দুজনকে দেখে ফেলে। এরপর দেখানো হয় মেঘের নৌকা গানটি। এর পরের দৃশ্যে মনা ঘুমাচ্ছিল। তখন কাজের লোক হাবলু এসে মনাকে ডেকে উঠিয়ে বলে, ভাবি জলসাঘরে আপনাকে ডাকছে। অর্পা জলসাঘরে মনাকে নিয়ে গান গাইতে থাকে আর রোমান্স করতে নেয়। তখনই জামশেদ চলে আসে। সে মারহাবা মারহাবা বলে অর্পার গানের প্রশংসা করতে থাকে। তখন জামশেদ মনাকে বলে, এই যে বুলু বুলু অর্পাকে জিজ্ঞেস করে দেখো কার জন্য এই গান গাইতেছিল। তারপর ধমক দিয়ে মনাকে তাড়িয়ে দেয়। তারপর জামশেদ অর্পার সাথে গান গাইতে শুরু করে এবং তাকে তার বেডরুমে নিয়ে যায়। তারপর জামশেদ অর্পাকে বেডে শুয়ে দেয়। কিন্তু জামশেদ অর্পার কাছে যেতে যেতেই থেমে যায়। তখন অর্পা বলে, আমার কাছে আসতে আসতেই তো তোমার শুরু শেষ হয়ে যায়। এটা বলে সে হাসতে থাকে। জামশেদ তো মহা খ্যাপা খ্যাপে এবং চাবুক দিয়ে অর্পাকে মারতে থাকে। জামশেদ আসলে অর্পাকে চাবুক দিয়ে মেরে অনেক শান্তি পায়, কারণ জামশেদ ছিল শারীরিকভাবে অক্ষম। তাই জামশেদ যখন অর্পাকে চাবুক দিয়ে মারে তখন অর্পা ব্যথায় চিৎকার করতে থাকে আর এতে জামশেদ অনেক আনন্দ পায়। এদিকে মনা পুকুর পাড়ে বসে চাবুকের শব্দ শুনতে পায়। সে রেগে ক্ষেপে মোবাইল পানিতে ফেলে দেয়। পরদিন সকালে দেখা যায় মনা বাসন্তী পাতার রস এনে অর্পার পিঠের জখমে লাগিয়ে দিচ্ছে। এমন সময় তারা বাহিরে চিৎকার শুনতে পায়। তারা বাহিরে এসে দেখে জামশেদ ছাদ থেকে পড়ে মরে আছে। মেইনলি মুভির এখান থেকে শুরু হয় টুইস্ট, তাই আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এরপর থেকে যা ঘটনা শুনবেন আর অবাক হয়ে যাবেন। তারপর সেখানে ডিবি পুলিশ চলে আসে তদন্ত করার জন্য। তার নাম ছিল শারিফ। তার মতে এটা কোনো সুসাইড ছিল না, বরং এটা ছিল একটি মার্ডার। এরপর দেখা যায় অর্পা এবং মনা ছাদে দাঁড়িয়ে আছে। মনা বলে, এখন তো সবকিছু জানাজানি হয়ে যাবে, আমি কেন এখানে এসেছি এবং কেন এখানে লুকিয়ে আছি। তখন অর্পা বলে, তুমি চিন্তা করো না, আমি কিছুই বলবো না। এরপর অর্পা পুলিশের সাথে দেখা করতে যায়। তখন পুলিশ অফিসার শরীফ বলে, আপনাকে কোথায় জানি এর আগে দেখেছি, খুব চেনা চেনা লাগছে। এরপর দেখানো হয় আগে কখনো একটা সময় একটা পতিতালয়ে অফিসার শরীফ অর্পার সাথে সময় কাটাচ্ছে। তার মানে অর্পা আগে একজন পতিতা ছিল। সিন চলে আসে বর্তমানে। অর্পা পুলিশকে জিজ্ঞেস করে, আপনার কেন মনে হলো যে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। তখন পুলিশ বলে, জামশেদ এই এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি আর আপনাকে তো আমি এর আগের থেকেই চিনি। এরপর পুলিশ হাবলুর কাছে গেলে হাবলু অর্পাকে নিয়ে সন্দেহ করে।
অর্পার পর চলে যায় ছাদে, সেখানে মনা আগে থেকে ছিল। তখন অর্পা মনাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর তার ভালোবাসার কথা বলে। মনা অর্পাকে বলে যে পুলিশকে সবকিছু বলে দিতে, যে জামশেদ কিভাবে তাকে অত্যাচার করত। এরপর দেখা যায় মনা ছাদ থেকে নেমে পুলিশের কাছে যায়। তখন পুলিশ হাবলুকে জেলা করছিল, সেখানে মনা গিয়ে বলে, স্যার আমি মনা, জামশেদ ভাই আমার বাবার ছাত্র ছিলেন, তবে তার ব্যাপারে আমার কিছু কথা আছে। পুলিশ তার আর কোনো কথাই না শুনে মনার কলার ধরে থানায় নিয়ে যায়, আর থানায় নিয়ে মনাকে প্রচুর মারা হয়। এবং আবারও পুলিশ যায় জামশেদের বাড়িতে তল্লাশি করতে। পুলিশ তল্লাশি করে একটি বয়ামে বিষ মেশানো বাতাসা পায়। এরপর পুলিশ মোনাকে আরো বেশি মারতে থাকে, কারণ পুলিশের ধারণা মোনা জামশেদকে বিষ মেশানো এই বাতাসা খাইয়ে তাকে মেরে ছাদ থেকে ফেলে দিয়েছে। তবে মোনা কিছুই স্বীকার করে না। এরপর আমরা এদিকে দেখতে পাই অর্পা কাজের লোক হাবলুকে জিজ্ঞেস করে যে তুই পুলিশকে কি বলেছিস। হাবলু বলে, আমি আমার মার কসম খেয়ে বলছি আমি পুলিশকে কিছুই বলিনি, আপনার সাথে যে আমার আর একটা পরিচয় আছে সেটাও বলিনি। শুধু এটাই বলেছে যে মনা একটা খুনের মামলা মাথায় নিয়ে এই বাড়িতে লুকিয়ে আছে। আর এতেই বোঝা যায় যে কাজের লোক হাবলুর সাথে অর্পার একটি গোপন সম্পর্ক আছে। এরপর অর্পা হাবলুকে জিজ্ঞেস করে, তুই কি জামশেদকে মারছস? কিন্তু তখনও হাবলু কসম কেটে না বলে। হাবলু উল্টো অর্পাকে বলে, আপনার জন্য আমার মায়া হয়, আপনি আবার নিজে খুনটা করেন নাই তো। মানে পুরোই একটা রহস্যজনক অবস্থা। তাহলে খুনটা করলো কে? এরপর দেখা যায় আবার পুলিশ আসে জামশেদের বাড়িতে। পুলিশ অর্পাকে বলে, মোনা তো সবকিছু স্বীকার করে দিয়েছে, আপনি এবং মোনা জামশেদকে মেরে ছাদ থেকে ফেলে দিয়েছেন। তারপর পুলিশ অর্পাকে খারাপ প্রস্তাব দিয়ে বলে, আপনি যদি রাজি হন তাহলে এই মামলা থেকে বাঁচতে পারবেন। অর্পাকে এই বিষয়ে ভেবে দেখতে বলে সে চলে যায়। তারপর পুলিশ সরাসরি মোনাকে জিজ্ঞেস করে কেন সে জামশেদকে খুন করেছে। তখন মোনা বলে যে খুন করি নাই, সে শুধু অর্পাকেই ভালোবাসে এবং অর্পাকে কথা দিয়েছে ডুব সাঁতার শেখাবে। এই কথা শুনে পুলিশ হাসতে হাসতে বলে, তুই কি চিনো সরপারে? তুই শিখাবি অর্পারে ডুব সাঁতার? অর্পা ওইটা সে আন্তর্জাতিক ডুব সাঁতারের ভাইস প্রিন্সিপাল, তুই তো বেটা কেজি স্কুলেও ভর্তি হস নাই। এইসব বলে হাসতে থাকে অফিসার। আর এইদিকে পোস্টমর্টামের রিপোর্ট আসে পুলিশের হাতে, আর রিপোর্ট দেখে অবাক হয়ে যায় পুলিশ। রিপোর্টে জামশেদের শরীরে কোনো প্রকার বিষ পাওয়া যায়নি। তখন মোনাকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। আর ছাড়া পেয়ে মোনা সোজা চলে যায় অর্পার বাড়িতে। তখন রাতে অনেক বৃষ্টি হচ্ছিল, সে বাহির থেকে চিৎকার করে অর্পাকে ডাকতে থাকে। অর্পা দৌড়ে এসে মোনাকে জড়িয়ে ধরে। আসলে এটা ছিল মোনার কল্পনা। মোনা সিঁড়ি দিয়ে বাড়ির উপরে যায়। সে অর্পার রুমের সামনে যেতেই দেখে হাবলু খালি গিয়ে অর্পার রুম থেকে বের হচ্ছে। মোনা তা দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। আর এইদিকে মোনাকে দেখে অর্পা ভীষণ খুশি হয়। অর্পা মোনাকে বলে, এখন থেকে তুমি আর আমি মুক্ত, জামশেদ আর নেই, শুধু তুমি আর আমি। এইগুলো শুনে মোনা একদম চুপ হয়ে থাকে। তারপর মোনা শাড়ির আঁচল দিয়ে অর্পার গলা চেপে ধরে। অর্পা মোনাকে তার কথা শোনার জন্য অনুরোধ করে, কিন্তু মোনা কোনো কথাই শুনে না। মোনা বলে, আমার কাছে বেইমানের কোনো জায়গা নেই। আর এইখানেই অর্পা মারা যায়। অর্পাকে মেরে মোনা যখন বেরিয়ে যাবে, তখন মোনার চোখে পড়ে জামশেদের রুমের দিকে। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, জামশেদকে আসলেই মোনাই মেরেছে। আর মরার আগে মোনা জামশেদকে বলে, আমি খুনের আগে কোনো সাক্ষী রাখি না। এবং আরো বলে, অবলার স্বামীকে আমি মারছিলাম। আমি শুরুতেই বলেছিলাম মোনা একটি ঝামেলার কারণে জামশেদের বাড়িতে আশ্রয় নিতে আসে। আসলে মোনা তখন তার প্রেমিকার স্বামীকে খুন করেছিল, এটা বলতে বলতে জামশেদকে মেরে ফেলে, তারপর তাকে ছাদে ঝুলিয়ে রেখেছিল। আর সেদিন শিকল ছেড়ে জামশেদ পড়ে গিয়েছিল। আর মরার আগে জামশেদ মোনাকে বলেছিল, অর্পাকে তুমি চিনো নাই। আর সেই কথাটি মনে পড়ে মোনার। আর শেষ দৃশ্যে দেখা যায় মোনা একটি গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর সেখানে মুভিটি শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা চাইলে মুভিটি সম্পূর্ণ হলে গিয়েও দেখে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, আপনারা যদি সাকিব খানের প্রিয়তম মুভিটি না দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলে অথবা এখানে লিংকে দেওয়া আছে, দেখে নিতে পারেন প্রিয়তম মুভিটি। একটি অসম্পূর্ণ ভালোবাসার গল্পকে তুলে ধরা হয়েছে, সে কি কষ্ট আমাদের সাকিব খানের যা আপনাদের চোখে পানি চলে আসতে পারে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।